নমস্কার আপনাদের পুনের স্বাগত জানিয়েছি আমার ওয়ান একটা নতুন ভিডিওলে। আর আজির এই ভিডিওট মানে আপনার কম বা জানাম একটা অত্যন্ত ভাল খবর। আর এই ভাল খবরটা হয়েছে যে বহুতেই সরকারি ঘরের আবেদন করেছে, আর বহুতে কিন্তু সরকারি ঘরের আবেদন করে কিন্তু সরকারি ঘরের বাবদ কিন্তু 1,20,000 টাকার পর আরম্ভ করে 1,30,000 টাকা লাভ করেছে। কিন্তু এই মুহূর্তে আটাইতকৈ ডর প্রশ্ন যে যখন আসলে এটিালেক আবেদন করবা নাই কিন্তু চিন্তা করে আছে যে কেতিয়া আবেদন করবা যায়, সময় কেতিয়া আসবে। গতি তেওঁলোকৰ ভাবে এটা অত্যন্ত ভাল খবর। কিন্তু ইতিমধ্যে আপনি সরকারি ঘরের আবেদন করবো আর সেই সময়খিনি আহি পাইছে। গতি আজির এই সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি চায় তেন্তে নিশ্চিতভাবে আপনি কিন্তু জানিব পারিব কেনেকুৱা প্রসেস হব, কেনেকৈ আবেদন করব লাগিব আর কিমান টাকা লৈকে পাব আর কোনে কোনে আবেদন করব। চক যিসকলে আসলে সরকারি ঘরের যোগ্য যিসকলে পাব লাগে তেওঁলোকে কিন্তু আবেদন করলে কিন্তু তেওঁলোকে সরকারি ঘর এটা লাভ করব। আর সরকারি ঘরের যিসমূহ টাকা দিয়া হয় 1,20,000 টাকার 1,30,000 টাকালেক সেই টাকা কিন্তু লাভ করব। আর আপনি আবেদন কেনকৈ করব চক বর্তমান সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল যুগত এই যুগত আবেদন প্রক্রিয়া যিকোনো সরকারি আসনির ভাবে আবেদন করা একবারে সহজ। আপনার হাতত যদি মোবাইল আছে তেন্তে আপনি মোবাইলের জড়িয়ে কিন্তু সহজতে আপনি আবেদন করব পারিব। সব আপনি যে ভিডিও এই মোবাইলের জড়িয়ে চাই আছে, মোর যে ভিডিও আপনি চাই আছে, এই ভিডিওটি যে মোবাইলের জড়িয়ে আপনি চাই আছে, ঠিক সেইটো মোবাইলের জড়িয়ে কিন্তু আপনি আবেদন করব পারিব। আর আবেদন পদ্ধতি একবারে সহজ। আপনি অনলাইনত যদি আপনি আবেদন প্রক্রিয়া না জানে যে আপনি কেনেকৈ আবেদন করব সেইটো যদি আপনি না জানে তেন্তে এই সন্দর্ভত ইতিমধ্যে আমার এই চ্যানেলটোত বহু ভিডিও আপলোড করা হয়েছে, আপনাকে তারপর যে কোনো একটা ভিডিও চাব পারে। আর যদি তাতো যদি আপনাকে বুঝি না পায় তেন্তে আপনি জাস্ট ইউটিউবত গিয়ে সার্চ করব যে সরকারি ঘরের আবেদন কেনেকৈ করব বা পিয়াম আওয়াজ এজনার ভাবে কেনেকৈ আবেদন করে, হাউ টু এপ্লাই অনলাইন এপ্লাই পিএম আওয়াজ যোজনা, এইটা সার্চ করার লগে তাত বহু ভিডিও আপনাকে চাব পারিব। তারপর কিন্তু আপনি সহজতে আবেদন করব পারিব। গতি তারপর যদি আপনাকে বুঝি না পায় তেন্তে আপনি এই ভিডিওটি যে চাইছে এই ভিডিওটির তলত যে কমেন্ট বক্স আছে এই কমেন্ট বক্সত আপনি কমেন্ট করক যে মই পোৱা নাই বা মই আবেদন করব না জানো, আপনাদের দেখাই দিয়ক জাস্ট। মই তেতিয়াহলে পরবর্তী ভিডিওত দেখাই দিবলৈ চেষ্টা করিম যে কেনেকৈ আপনি আবেদন করব লাগিব, সেইটো আমি জাস্ট ডাইরেক্ট অনলাইনত প্র্যাকটিক্যালি দেখাই দিবলৈ চেষ্টা করিম। গতি মই পুনৰবাৰ কৈছো যিসকলে আবেদন প্রক্রিয়া করব পৰা নাই বা আবেদন করা নাই, যিসকলে সরকারি ঘর পোৱা নাই তেওঁলোকৰ ভাবে এটা অত্যন্ত ভাল খবর। কিন্তু ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া আরম্ভ হৈছে, অনলাইনের মাধ্যমত আপনি আবেদন করব পাৰিব। যিটো আবাস পিএম আবাস যোজনার যিটো অফিসিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটত গৈ কিন্তু আপনি সহজতে আপনার মোবাইলের জড়িয়ে স্মার্টফোনের জড়িয়ে আপনি আবেদন করব পাৰিব। আর আবেদন করে যদি আপনি যোগ্য হিসেবে নির্বাচিত হয় তেন্তে আপনি আপনিও কিন্তু সরকারি ঘরের বাবদ নির্মাণের বাবদ যে টাকা দিয়া হয় 1,20,000 আর 1,30,000 এই টাকা কিন্তু আপনি লাভ করব ব্যাঙ্ক একাউন্ট যোগে। গতি অত্যন্ত ভাল খবর। আপনি ভিডিওটি পাইলে শেয়ার করে দিব যাতে আন এই গুরুত্বপূর্ণ খবর লাভ করবেন। আর এনেকা ধরনের ভিডিও পাবলে আমার পেজটি ফলো আর লাইক করব। আর যদি আপনি ইউটিউবত চাই আছে তেন্তে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লোব যাতে এনেকা ধরনের যিসমূহ খবর আমি আপনার আগবাও এই খবর যাতে আপনি মিস নকরে। ধন্যবাদ।